ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা, ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না, ফোনের নেশা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা। দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন, ওই দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন, আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন, দুনিয়াতে সফর হয়েছে ফোনটা এখন আপন, আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন, বাচ্চারা কেউ গজল শোনে কেউ দেখে কার্টুন, যুবক যুবতী ফেসবুকে মেতে সারা ফোন, আর গেম খেলে ভাই সময় কেটে যায়, গেম খেলে ভাই সময় কেটে যায়, কাজে মন লাগে না, আমরা ফোনের দিবানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা। ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আমরা আগে আমার মুরব্বী যা মুরব্বীগণেরা এখানে উপস্থিত আছে এনাদের জিজ্ঞেস করবেন, আমরা বাইরে বেরোলে চায়ের দোকানে আমার চাচারা যখন মানে ইয়ং ছিল তখন ওই মানে চায়ের দোকানে চা খেতো, গল্প গুজব হতো, আগে আগে আমরা দেখতাম চায়ের দোকানে একটা করে টিভি লাগানো থাকতো, রেডিও লাগানো থাকতো, কেউ ওই মন দিয়ে শুনতো, কিন্তু এখন কেউ বাইরে বেরোলো মাঠে গেল খেলাধুলা করছে, কিন্তু খেলাধুলা আমরা করি মাঠে গিয়ে কি, ওই ফুটবল ক্রিকেট ওই সব কিছু না, ফোনেতেই খেলা করি, সব লাইন দে ফোনেতে, আমরা কেউ বন্ধু বান্ধব আর কেউ স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছে, তিনি এই দিক এই দিকে শুয়ে আছে ফোন নিয়ে, আর উনি ওই দিকে শুয়ে আছে ফোন নিয়ে, দুজনা ফোনেতেই ব্যস্ত। কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারো সাথে ভাই আর কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে, বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে, স্বামী স্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না, আর ফোনের নেশায় এমন ডুবে রয় বাচ্চার খবর রাখে না, আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না, এলো একি জামানা, এই ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা। কবির মনে কি ফরিয়াদ লিখছে দেখুন, কেউ খারাপ ভাববে না, চিন্তা ভাবনাটা ঠিক রাখতে হবে, কবি লিখছে, ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি, আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি, মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না, হুজাইফা তুমিও ভালো না, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশা। মানে আমার নামটা যিনি কবি লিখেছেন মইদুল ইসলাম আমার দাদা, তো উনি লিখতে লিখতে বলে ও আমার নামটা শুধু যাবে তুমি কি ভালো, ওই কারণে এইটাও আমার লিখে দেবো যাইবা তুমিও ভালো না। সত্যি দুনিয়াতে যদি কাউকে আমি যদি আঙুল দেখে আমার দিকে তিনটে আঙুল আসবে, আমি হয়তো ভালো না, দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি। ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না।